এই ভিডিওতে আপনারা যে পাখিটি দেখতে পাচ্ছেন এই ছোট্ট পাখিটির নাম হালিগাই। কিন্তু চোর কোকিলের মতো এরা অন্যের বাসায় ডিম দেয়, আর এদের বাচ্চা ডিম থেকে জন্ম নিয়েই অন্য পাখির বাচ্চাদের হত্যা করে তাদের ঠোঁটের মাধ্যমে, যে সময় তাদের চোখও ফোটে না। ভিলেজ অ্যান্ড অ্যানিমেল লাইফের এই ভিডিওতে আমি আনিকা আপনাদের দেখাবো ছোট্ট ভয়ঙ্কর এই হানিগাইড পাখি কিভাবে অন্যের বাসায় ডিম দেয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। স্ত্রী এই হানিগাইড পাখিটি খাবারের পাশাপাশি তার ডিম দেওয়ার জায়গা খুঁজে চলেছে। এদের দেখা যায় পেরুর বন্য এলাকায়। এরা মধু খেতে বেশি পছন্দ করে। তার সামনে হঠাৎ কিছু একটা পড়লো। এখানে কেউ বাসা তৈরি করে চলেছে। এই লিটল ভেই পাখিগুলো মাটিতে টানেল তৈরি করে ডিম দেওয়ার জন্য। এরা মৌমাছি, মাছি, মশা ইত্যাদি শিকার করে খেয়ে থাকে। ছোট্ট পাখিটি তার তৈরি করা টানেলে ঢুকে পড়ে, কারণ তার বাসায় এখন চারটি ডিম আছে। ডিমগুলো নিয়ে সে তা দিতে বসে যায়। অপরদিকে দূর থেকে তাদের নজর রেখে চলেছে হানিগাইড স্ত্রী পাখিটি। সে অপেক্ষা করছে সঠিক সময়ের। কয়েকদিন ধরে সে অপেক্ষা করছে, কিন্তু ছোট্ট লিটল বেইট পাখি দম্পতি তাকে কোনোভাবেই সুযোগ দিচ্ছে না। তারা পালাক্রমে ডিম তা দিতেই থাকে, কিন্তু স্ত্রী হানিগাইড পাখিটি এত সহজে হাল ছেড়ে দিতে রাজি নয়। অবশেষে তার সময় এসেই গেল। লিটল বেই দম্পতি খাবারের জন্য বাসার বাইরে গেল। স্ত্রী হানিগাইড পাখিটি এই সুযোগ কাজে লাগাতে হবে। সে টানেলের মধ্যে প্রবেশ করল। সে তাড়াতাড়ি একটি ডিম দিয়ে চলে যাবে। যে কোনো সময় লিটল বেই পাখি দম্পতির কেউ চলে আসতে পারে। সে সফলভাবে ডিম দিয়ে টানেল থেকে চলতে সক্ষম হয়। 12 থেকে 15 দিন পরে লিটল বেই দম্পতির সংসারে নতুন সদস্যের আগমন ঘটে। তাদের প্রথম সন্তানের জন্ম হয়। একদিন পরে আরও একটি সন্তানের জন্ম হয়, আর এটাই হলো সেই হানিগাইডের সন্তান। সন্তানদের রেখে লিটল বেই পাখি দম্পতি চলে যায় খাবারের সন্ধানে। এই সুযোগে হানিগাইডের পাখির বাচ্চা আক্রমণ করে লিটল বেই পাখির বাচ্চাকে। তার শরীরে এখনও লোম ওঠেনি, চোখও ফোটেনি, এখনও সে শুরু করেছে আক্রমণ। সে জানে অন্যরা তার খাবারের ভাগ বসাবে, এই জন্য তাদের আগেই শেষ করে দিতে হবে। এক সময়ে লিটল বেই পাখির বাচ্চা দুর্বল হয়ে পড়ে এবং মারা যায়। এখন আপাতত তার খাবারে সে ভাগ বসাতে পারবে না। অন্য একটা লিটল বেই পাখির সংসারে দেখা যায় তাদের 2টি সন্তানের জন্ম হয়েছে। 4 থেকে 5 দিন পরে হানিগাইড পাখির বাচ্চা জন্ম হয়। সে আক্রমণ করে তার চেয়ে কয়েকদিনের বড় লিটল বেই পাখির বাচ্চাকে। সে খাবার খাওয়া বাদ দিয়ে অন্য বাচ্চাদের আক্রমণ করতে বেশি ব্যস্ত হয়ে পড়ে, কারণ এটা এই সকল পাখির স্বভাব। এরা কোনো অবস্থায় পরিবর্তন হয় না। কিন্তু এবারে লিটল বেই পাখির বাচ্চা পাল্টা আক্রমণ শুরু করে, একের পর এক আক্রমণ করে মেরে ফেলে স্ত্রী হানিগাইড পাখি বাচ্চাকে। মাঝে মাঝে এমন পাখিদের সাথে এমনটাই হওয়া উচিত, কি ঠিক বললাম তো বন্ধুরা? আপনার কি মনে হয় তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। অ্যানিমেল কিংডমে এমন সব রহস্যকেরা ভিডিও পেতে আমাদের ভিলেজ অ্যান্ড অ্যানিমেল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।